ইনুস নিজে খুনি, তার সমন্বয়টা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, জি আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে, মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। যে কৃষক শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে, শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিছিয়ে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত, অগ্নিসন এগুলি না হওয়া বন্ধ, কারো গাছে একটা টোকাও পড়েনি, ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেইনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না, পুলিশ ব্যারিকেড ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু, কারণ আমি বলছিলাম যে এটা তো কোটা তো ছিলই না। 11ই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, হাইকোর্টে আমরা নিয়ে গেছি, যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো, দাবি মানার পরে আবার এক দফা খুন করো, এই তো ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, ওরা তো এক্স্যাক্টলি এইটাই হত্যা মামলা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার, গণহত্যার বিচার সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়। সে যত সঙ্গীদেরকে ছেড়ে দিল, হলি আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি, তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে, কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল। কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না, সত্যি আসতে মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। জি বা এখন বলেন প্লিজ, 96,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম, সেই 9.9 টাকা 9 পয়েন্টের যেটা কিনা শেষে 14.5 তোমার 5.5 একটা আর 14.65 এই দামে কিনলো, ডাবল দামে একটা সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে, শেয়ার মার্কেটে টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি, 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে, সেই ব্যবস্থা করে রাখতে হবে সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে, কেন বাদ দিল? আওয়ামী লীগের সরকার করছে, আওয়ামী লীগের। তার মানে তুমি আরেকটা জিনিস করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেল, তখন তো 1 কোটি ছিল, বাকি তো অন্য দলের, আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে, সে যে দল মত নিয়েছে সবার জন্য, আওয়ামী লীগ মানুষের জন্য করে, যেটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য। আপা ছাত্রদেরকে সে বিভ্রান্ত করছে, এখন সাধারণ ছাত্র ছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে যুক্ত, আমি তাদেরকে বলবো তাদের
জেনটাকেও আবেদন করেছিলাম, বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাথরুমে আসতে দিন, তারা দিচ্ছে বাথরুমে আসতে, অনেকে অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তাই হারাতে হতো না। আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে, সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী নাগরিকদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, বলে তারা লেখাপড়া করুক, আমরা সেটা চাই। কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে, এটার জন্য কি অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না, হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বানিয়েছে, স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পরায়, গাছের সাথে বানে তাদেরকে দিয়ে রিজাইন করায়, লাঠি সুতা নিয়ে জীবন, আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা, চিফ জাস্টিস তার বাড়ি হামলা, চিফ জাস্টিস এর হামলা, যাদের আত্মসম্মান বোধ আছে তার থাকে না, উনি সাথে রিজাইন করে দিছে, কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে, রিজাইন করে না থেকে তাদেরকে কোন কোর্ট দিতে না, তাদেরকে বাতিল করে দিয়েছে, ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল, চাকরি দিতে পারছে না, পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে, এই ছেলেপেলা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নেই, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে, ব্যবসায়ীরা টাকা আনতে পারেন না, যারা খাবার আমদানি করতে তাদের সিগন দিতে না, বিদেশে যেতে দিচ্ছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, ইনশাল্লাহ হবে একদিন, ইনশাল্লাহ গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা, তার মানে ওরা মারছে এগুলোকে, সে বিচার বন্ধ করে দেয়, এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়, খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে, সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে, মাইনরিটি রূপে যে অত্যাচার, আবার দাবি উঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে, কেন বাদ দিতে হবে, এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া, এদের কলমে করছো, জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসবও করছে, খালদাজিও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি, এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে, ইনুস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধ ভাবে ক্ষমতা দখল করছে, ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে, এবং তার ওই চালা চামুন্ডা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটি, কোন জায়গা নাই বাংলাদেশে।
আজকে সারা দেশের মানুষ হাহাকার। জি জি, জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, ডাকাতি। এই ছাত্রনন্দিরে এমপি হচ্ছে যে সব তালা ভাঙছে, সব লুট করছে, মন্ত্রীদের বাড়ি যে তালা ভাঙছে, লুট করছে, আমাদের প্রত্যেকে গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে, এবং ইউনুস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে, ছবি দেখা। আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোন সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে, সবাই যাবো ইউরোপ আমেরিকা থেকে, সবাই আমরা যাবো, আমরা গোপালগঞ্জ আমি আপা, দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্ট আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন, বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা, সারা বাংলাদেশের অবস্থা খারাপ, বানায় রাখছে ওরা আপা, সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে, সবাই কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল, সবাই বলে, সবাই বলে, জিয়াপা প্লিজ প্লিজ বলেন আপা, প্লিজ প্রত্যেকটা জায়গায় তো এইভাবে, এখন আবার সে ওই আরেকটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে, সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে, আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে, আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবো, আবার জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ, আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা, আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে, এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবতার জীবন যাপন করছে, সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ডসরা ব্যান্ড কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড সরাতে করায়, অথচ আমার দেশে ব্যান্ড সো যারা তার এখন কাজ পায় না, এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন তাদের পাত্তা নাই, স্বীকৃতি কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা, যত গরিব মানুষ আমরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা আমি রেখে গেছে, এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে, এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে, বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ,
এই জিনিসগুলি কি আপা আমি একটা বলি, ইনু সাহেব রাখছে চারটা টোকাই রাখছে সাথে, চারটা টোকাই রাখছে। আর আপনি চিন্তা করেন না, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে ডাকবে। যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আসো সব জায়গায় জনমত তৈরি করতে হবে। মানুষ খুন করছে, আজকে খুন করছে, আজকে তুমি জানো আমাদের মহাশ্মশান মায়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই নিশ্চয় ইচ্ছা মত। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো, মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জন্ম সরকার আমি একটু একটা কথা বলতে চাই, একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো, এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? কারণ এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, 71-এর পরে এটা হয় নাই আপা। এখন এটা নিয়ে আমাদের মানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন, এই তথ্যটা আমাদের বের করা উচিত যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে অস্ত্র টস্ত্র নিয়ে, আমার কাছে সন্দেহ। ওইখানে দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেইনারে, ওইখানে দুইটা লোকের চাকরি চলে গেছে, চাকরি আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে, আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ, ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ, এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি, জি আপা বলেন। আপা আমরা আমরা শেষ করবেন, আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে, হ্যাঁ ডেনমার্ক আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি, আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আওয়ামী লীগের এই ইউনুস সরকারের যে এই যে অগণতান্ত্রিক কাজ, এই সন্ত্রাসী ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে, সে জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই, এখানে লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নঈম বাবু, আমাদের স্বামী দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুব রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরানউদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, স্বামী দাস, হিল্লোল বড়ুয়া, লিমন, অনেক নেতা কর্মী দাদা আপা, অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করবো, দোহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি, আগামীতে আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমেই বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে, যেমনি ভাবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামী তো ফিরে আনবো। শেখ হাসিনা সরকার।
হাসিনার ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আপনি আপনি দেখেন একটা ঠিক করে শুনে বলুন, বলেন প্লিজ, বলেন প্লিজ, বলেন আপনি তো বিজিএম নিও। জি হ্যাঁ আপা, আরেকটা জিনিস এই আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে, এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল। আমাদের গোয়েন্দারা কি করছে আপা? এই প্রশ্নের অ্যান্সার আপা দিয়েন না, আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে, আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা, সেই এ পর্যন্তই থাক আমাদের মনে মনে বলে ভালো। এই পর্যন্ত আপনার শেষ করছি, আপনাকে আবার ধন্যবাদ, আপনার জন্য দোয়া করছি, আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা। আপা আপনি শেষ করুন, সাংগঠনিক নির্দেশনা দেন, আপনি শেষ করুন আপা, তারপরে আমরা শেষ। জি আপা আমরা শেষ করছি, রেকর্ডিং বন্ধ করুন, সব রেকর্ডিং বন্ধ করুন, সবাই রেকর্ডিং বন্ধ করুন, এই রেকর্ডিং বন্ধ করুন, বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করুন, এই রেকর্ডিং করবেন।